ফ্রেন্ডস আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং নিফটি চার্ট আমি আপনাদের সামনে ওপেন করে নিয়েছি ফ্রেন্ডস এই মুহূর্তে মার্কেটের মধ্যে কী হতে পারে কালকে যখন মার্কেট ওপেন হবে সেখানে কি আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো না কি নেগেটিভ মুভমেন্ট দেখতে পাবো এই সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি তা তো ফ্রেন্ডস এখনও অব্দি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং নিটি ফিফটি চার্ট এখানে আমি ওপেন করে নিয়েছি ফ্রেন্ডস তার সাথে এখানে আমি বল ব্যান্ড এবং আর এস আইকেও ইনক্লুড করেছি ফ্রেন্ডস বল ব্যান্ডের মধ্যে ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখনও কিন্তু মিডিয়ান লাইনের নিচেই আছে মিডিয়ান লাইনের ওপরে ক্লোজিং দিতে পারেনি তাছাড়া আর এস আই নাম্বার যদি দেখ দেখবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদম কিন্তু ফ্ল্যাট দেখতে পাওয়া যাচ্ছে একই জায়গায় ঘোরাঘুরি করছে লাস্ট তিন দিন ধরে আমরা দেখতে পাচ্ছি একই জায়গাতে ঘোরাঘুরি করছে সামান্য মুভমেন্ট দেখাচ্ছে নিচে এসে ক্লোজিং দিচ্ছে তো ডেফিনেটলি মার্কেটের মধ্যে এখন আমরা ফ্ল্যাট মুভমেন্ট দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এখন খুবই কনফিউজেও আছে তো চলুন মার্কেটের মধ্যে যে ব্রেকিং নিউজটা চলছে তার কি আপডেট এসে পৌঁছেছে সেটা আমরা দেখে নেব ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে যেই ব্রেকিং নিউজটা আছে সেটা আমরা জানি যে রাশিয়া ভার্সেস ইউক্রেনের ওয়ার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে ইউক্রেনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে বোম ব্লাস্টের খবর আছে এবং সেটা কিন্তু বিভিন্ন সোর্সেসের তরফ থেকে আসছে রাশিয়ার তরফ থেকে এই ধরনের কথা এখনো বলা হচ্ছে না কিন্তু বারবার ইউক্রেন বলছে যুদ্ধ করার জন্য কিন্তু আমরা তৈরি নয় কিন্তু রাশিয়া শান্তি ভঙ্গ করছে এবং সেই ধরনেরই একটা মহল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৈরি করছে বিভিন্ন জায়গাতে আবারও নিউজ এসে পৌঁছাচ্ছে যে রাশিয়া বর্ডারের কাছে তার বিভিন্ন ধরনের ট্রোপসগুলো আমরা দেখতে পাচ্ছি সৈন্যকে ইনক্রিজ করা আবারও শুরু করে দিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার তরফ থেকে থেকে আমাদের মোদিজি পি এম মোদিজি এক টুইট করে জানানো হয়েছে যে অফ তরফ থেকে বলা হচ্ছে ইউক্রেনে যে ইন্ডিয়ান যেই সিটিজেনরা আছে বিভিন্ন স্টুডেন্ট বা এমপ্লয়েজরা যারা আছে তাদের একটা টেম্পোরারি জায়গাতে রাখা হয়েছিল সেখান থেকে বলা হচ্ছে যাতে বেরিয়ে চলে যায় যাতে ডেফিনেটলি যুদ্ধের একটা মহল একটা সিচুয়েশন তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সেরকমের কোনো নিউজ এসে পৌঁছায়নি কিন্তু সোর্সেস এর তরফ থেকে নিউজ আসছে যে বিভিন্ন জায়গাতে কিন্তু বোম ব্লাস্টের ঘটনা ঘটছে ডেফিনেটলি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুবই কিন্তু টেনশনের একটা সিচুয়েশন আছে যদি এই ধরনের টেনশন থাকে তাহলে ডেফিনেটলি মার্কেটের মধ্যে একটা নেগেটিভ মুভমেন্ট অবশ্যই কিন্তু আমরা দেখতে পাবো এখন আমরা দেখতে পাচ্ছি সতেরো হাজার তে ট্রেড করছে সতেরো হাজার দুশো সত্তরের কাছাকাছি ট্রেড করছে ডেফিনেটলি হয়তো এখান থেকে নিচের দিকে নেমে আসতে পারে এবং প্রথম সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি সতেরো হাজারের কাছাকাছি সত সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি সতেরো হাজারের কাছাকাছি যদি এটাকে ভেঙে দিচ্ছে তাহলে ডেফিনেটলি ষোলো হাজার আটশো অবধি কিন্তু আসতে আমরা নিফটি ফিফটিকে দেখতে পাবো ফ্রেন্ডস এখন কিন্তু খুবই কনফিউজও আছে মার্কেট রাইট এর মধ্যে হয়তো স্লো পারফরমেন্সও দেখতে পেতে পারি কালকে কেননা এখনও কিন্তু শিওর নয় যে যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না একটা কনফিউজ চলছে মার্কেটের মধ্যে একটা টেনশন চলছে হয়তো হবে হবে এই ধরনের ঘটনা একটা নিউজ আসছে আমাদের কাছে বারবার আমরা দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি এই মুহূর্তে নিফটির মধ্যে কিন্তু খুবই ফ্ল্যাট মুভমেন্ট বা নেগেটিভ মুভমেন্ট থাকতে পারে চলুন ফ্রেন্ডস দেখে নেব আরও বিশেষ কিছু পয়েন্ট এফআইলস ডিএলসের ডেটা আমি আপনাদের সামনে রেখেছি এবং আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি কিন্তু এফআইলস আমরা দেখতে পাচ্ছি যে সেলিং কিন্তু চালিয়ে যাচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি দেখুন ফ্রেন্ডস পঁচিশশো উনত্রিশ করে আমরা দেখতে পাচ্ছি যে সেলিং করেছে উল্টো দিকে ডিআইলসকে আমরা দেখতে পাচ্ছি যে বাইং করেছে উনিশশো উনত্রিশ করে টোটাল নাম্বার যদি দেখবেন তো একুশ হাজার নশো আঠাশ কারোর কিন্তু সেলিং করে দিয়েছে অলরেডি এবং কে আমরা দেখতে পাচ্ছি ষোলো হাজার কিন্তু বাইং করেছে তো আমরা দেখতে পাচ্ছি যে সেলিং কন্টিনিউসলি কিন্তু চলছে এফআইলস এর বন্ধ কিন্তু সেটা হচ্ছে না তো গ্লোবাল মার্কেটের মধ্যেও ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে লাস্ট ট্রেডিং সেশনে আমেরিকান মার্কেটকে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভে কিন্তু ক্লোজিং দিয়েছিল তাছাড়াও ডলারকে যদি দেখবেন তো ফ্রেন্ডস দেখুন যদি দেখবেন তো এক ডলার আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রুপিজে সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স এইট রাইট এখানে দেখুন ফ্রেন্ডস কয়েকদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স নাইন ছিল দেন সেখান থেকে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে কম হয়েছে কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভের কাছাকাছি আছে রাইট তার সাথে ফ্রেন্ডস এখানে আমরা নিফটি আইটি ইন্ডেক্সকে ওপেন করে নিয়েছি এবং কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরের মধ্যে এই মুহূর্তে খুবই পেশার আছে রাইট এখানে দেখুন ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি মাইন ট্রি কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে দেড় পার্সেন্টের মতো কারেকশান দেখিয়েছে মাইন্ড ট্রি এখন ট্রেড করছে আটত্রিশশো টাকাতে কে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টিতে ট্রেড করছে ইনফোসিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কারেকশান এসেছে সতেরো হাজারে ট্রেড করছে রাইট টেক মাইন দেখুন ফ্রেন্ডস চৌদ্দোশো চৌত্রিশে ট্রেড করছে বিপ্রোকে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো বাষট্টিতে ট্রেড করছে তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরের মধ্যে কিন্তু একটা প্রেশার আছে আইটি সেক্টর কন্টিনিউসলি নিচের দিকে নেমে আসছে ফ্রেন্ডস কয়েকদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম আইটি সেক্টর খুব মুভমেন্ট দেখা ছিল দেন এখন কিন্তু নিচের দিকে নেমে আসছে তো ডেফিনেটলি আপনারা বেস্ট বেস্ট স্টককে বেছে নিজেদের পোর্টফোলিওতে এই মুহূর্তে অ্যাড করতে পারে তার সাথে ফ্রেন্ডস এখানে আরও একটা সেক্টরকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফ্রেন্ডস নিফটি রিয়েলিটি রিয়েলিটি সেক্টরের স্টককে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লুয়েশান কিন্তু খুবই বেড়েছে সব কিছু জিনিসের দাম আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে ইনক্রিজ হচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি কিন্তু প্রচুর পরিমাণে সেলস হচ্ছে কন্টিনিউসলি এক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি প্রপার্টি প্রচুর পরিমাণে সেলস হচ্ছে দেখুন ফ্রেন্ডস এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেই রকমের কিন্তু কারেকশান আসেনি লোধার মধ্যে ফ্রেন্ডস আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি দেখুন লোধা এখন ট্রেড করছে বারোশো আটষট্টি টাকাতে তো ডেফিনেটলি এই মুহূর্তে আপনার রিয়েলিটির দিকেও কিন্তু নজর রাখতে পারে ডেটা এসে পৌঁছাচ্ছে যে প্রপার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণ সেলস হচ্ছে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে প্রপার্টি কিনছে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই রিয়েলিটির বেস বেস্ট স্টককে নিজেদের পোর্টফোলিওতে রাখতে পারেন এবং নিজেরাও একবার অ্যানালাইসিস করে দেখতে পারেন তো ফ্রেন্স আপনাদের কেমন লাগছে এই ইনফরমেশন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে ডেফিনেটলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ